হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চ্যানেলের আরও একটা নতুন বাংলা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের নতুন যে টপ আপ ইভেন্ট, যেটা এসেছে নতুন টপ আপ ইভেন্ট এসেছে পেট। তো এই পেটের অ্যাবিলিটিটা কী এবং এই পেটের কাজ কী আমি A to Z তোমাদের এই ভিডিওতে বলে দিব। তার আগে আমি একটু দেখে নিই যে 100 ডায়মন্ড টপ আপে কিন্তু আমাদের পেট দিছে, 300 ডায়মন্ড টপ আপে দিছে পেট স্কিন, আর 500 ডায়মন্ড টপ আপে দিছে একটা পেট ইমোট প্লাস আরও একটা সুন্দর স্কিন। তো যেহেতু পেটটা কিন্তু অনেক সুন্দর আর টাইগার, আমাদের বাংলাদেশের টাইগারের মতন দেখতে, এটা এজন্য এটা কিন্তু অনেকেই আমাদের বাংলাদেশ সার্ভারেও কিন্তু অনেকেই নিবে, প্লাস ইন্ডিয়া সার্ভারেও কিন্তু অনেকেই নিবে। তো আর বাংলাদেশ সার্ভারে কে কে নিচ্ছ বা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পেটের অ্যাবিলিটিটা এবং এই পেটের কাজটাকে আমি তোমাদের এখন বলবো। তো এই পেটের আমাদের সার্ভারে যে পেটটা এসেছে, এই পেটের কাজটা দেখতে গেলে আমাদের এখন পেটের প্রোফাইলে যেতে হবে। তো আমাদের প্রোফাইলে যেতে হবে। তো প্রোফাইলে যাওয়ার পরে আমাদের পেটের অ্যাবিলিটিটা দেখতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা অলরেডি পেটের প্রোফাইলে চলে এসেছি এবং এখানে এসে স্কিলে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পেটের অ্যাবিলিটিটা। তো আমাদের প্রথমে যখন 1 লেভেল থাকবে তখন আমাদের অ্যাবিলিটিটা টোটাল, আমরা টোটাল 1 লেভেল থাকলে আমাদের পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন কোনো এনিমির গায়ে আমরা শর্ট দিব, তো যখন এই পেটের অ্যাবিলিটিটা আমাদের নিজের ম্যানের ইউজ করা থাকবে, আমাদের নিজের ম্যানের এটা ইকুইপ করা থাকবে, তখন যদি কোনো এনিমির গায়ে গুলি করি তাইলে আমরা ওই যে মোকো ক্যারেক্টার আছে, মোকো ক্যারেক্টার ইউজ করে যদি কোনো এনিমির গায়ে শর্ট করি তাইলে অবশ্যই সে এনিমিটা কোথায় যাচ্ছে এটা আমরা দেখতে পাবো, এবং এটা ম্যাক্স করলে আমরা 10 সেকেন্ড পর্যন্ত দেখতে পাবো এনিমিটা কোথায় যাচ্ছে। আর এনিমি আর আমাদের এটা ইউজ করা থাকলে এনিমি যদি এনিমির যদি মোকো ক্যারেক্টার ইউজ করা থাকে তাহলে এনিমি আমাদের যখন শর্ট দিবে, আমাদের যদি এই পেটের অ্যাবিলিটিটা আমাদের থাকে তাইলে ওই এনিমিটা আমাদের এটা 2.5 সেকেন্ড সময় পাবে, আমাদের মাথার উপরে যে মার্কিং চিহ্নটা ওটা 2.5 সেকেন্ড দেখতে পাবে। আর আমরা কোনো এনিমির আমরা মোকো ক্যারেক্টার ইউজ করে আর এই পেটটা ইউজ করে আমরা কোনো এনিমির গায়ে শর্ট দিলে আমরা 10 সেকেন্ড পর্যন্ত তা সে কোথায় যাচ্ছে এবং কোথায় আছে আমরা সেটা দেখতে পাবো। তো বিশেষ করে যে ঘরের ভিতরে যখন আমরা ফাইট করি তখন এনিমির গায়ে শর্ট দেওয়ার পরে এনিমি কোথায় যাচ্ছে সেগুলো আমরা একদম স্পষ্টভাবে দেখতে পাবো। আর আর আমাদের এটা ইউজ করা থাকলে এনিমি যদি মোকো ক্যারেক্টার ইউজ করা থাকে এনিমি আমাদের গায়ে শর্ট দিলে সেটা এনিমি অনেক কম পাবে, সেটা অনেকটাই কম দেখতে পাবে। তো বন্ধুরা, A to Z তোমরা কিন্তু বুঝতে পেরেছো এই পেটের অ্যাবিলিটিটা কি, আর কে কে এই পেটটা নিচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, কেননা এরকম ফ্রি ফায়ার গেমের কিন্তু আপডেট যত প্রকার নিউজ আছে বা যত প্রকারের ইভেন্টের ভিডিও আছে সব কিছু কিন্তু আমি এই চ্যানেল থেকে তোমাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।